উৎসব আনন্দে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা। সুনামগঞ্জের হাওরের বানভাসী মানুষের নিরানন্দের ঈদ, সর্বস্ব হারিয়ে বেঁচে থাকার সংগ্রাম। রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার সাজা, ঈদ আনন্দ নেই সাধারণ মানুষের, মন্তব্য মির্জা ফখরুলের। ফরিদপুরের বোয়ালমারিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছেন মুসলমানেরা। দেশের কোটি কোটি মুসলমান সারা দেশে ঈদগাহ আর মসজিদে ঈদের নামাজ পড়েছেন একসঙ্গে। ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে, যেখানে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নামাজ আদায় করেছেন বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষ। রিপোর্টারও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সব মত পথের ধর্মপ্রাণ মুসলমানদের এই গন্তব্য ঈদ উল ফিতরের জামাত আদায় জাতীয় ঈদগাহ ময়দানের দিকে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিদের ঢল নামে হাইকোর্ট প্রাঙ্গণে। নানা শ্রেণী পেশা সব বয়সী পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন ঈদের প্রধান জামাতে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঈদ উল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন। নামাজ এবং খুতবা শেষে সমাজ এবং মুসলমানের কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করলাম, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের সবাইকে আল্লাহ কোনো বিপদ থেকে মুক্ত করে দেয়, এটাই আমাদের একান্ত প্রার্থনা। আমি 25 বছর ধরে আমি ঈদগাহ মাঠে নামাজ পড়তেছি, 2 বছর নামাজ না পড়াতে আল্লাহর কাছে শুকরিয়া এখন জানাচ্ছি আমরা যে নামাজ পড়তে পারছি। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বাইতুল মোকাররম সহ রাজধানীর কিছু স্থানে বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এছাড়া শহীদবাগ জামে মসজিদ সহ ঢাকার প্রায় 1500 মসজিদ এবং ঈদগাহে অনুষ্ঠিত হয় এবারের ঈদ উল ফিতরের জামাত। খুশিটা পরিপূর্ণতা লাভ করবে তখনই যখন আমরা সমাজের প্রত্যেকেই প্রত্যেকের প্রতি ভালোবাসা পোষণ করব এবং কারো প্রতি কোনো বিদ্বেষ এবং মালিন্য অন্তরে পোষণ না করব। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে একে অন্যের সাথে কুশল বিনিময় করেন। করোনার কালো অন্ধকার কাটিয়ে দীর্ঘ 2 বছর পর জাতীয় ঈদগাহ ময়দানে আবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত। নামাজে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের প্রত্যাশা, সংযম এবং ত্যাগের যে শিক্ষা মাসব্যাপী দিয়ে গেছে মাহে রমজান, সেই দীক্ষায় উদ্ভাসিত হয়ে ঈদ হোক সবার জন্য মঙ্গলময় এবং শান্তির। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। 2 বছর পর করোনার মহামারী কিছুটা কমে আসায় যখন ঈদ উদযাপন করছেন সারাদেশের মানুষ, কিন্তু সে আনন্দ নেই এবার সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষদের। বন্যার এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত মাসে জেলার 10 উপজেলার অন্তত 23টি হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল। নিজেদের সর্বস্ব হারিয়ে অনেকটাই মানবিক জীবনযাপন করছেন হাওরের কৃষক পরিবার, তাই এবার ঈদে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। এদিকে নতুন জামা কাপড় বা সেমাই এই কষ্টের কথা না ভেবে তার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে ঋণের বোঝা। আর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত কৃষক সরকারের সহায়তা চেয়েছেন। ধনী দরিদ্র নির্বিশেষে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জামাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ এবং রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।
সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেও করোনার কারণে রাষ্ট্রপতি তার কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক দুরবস্থায় সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি বলেছেন, রাজনৈতিক কারণে যে খালেদা জিয়াকে সাজা দেওয়া হচ্ছে তা এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। ইমরুল আহসানের রিপোর্ট। কেন্দ্রীয় নেতাদের নিয়ে ঈদের দিন সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, মানুষের অধিকার কেড়ে নিয়ে ফেসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে সরকার। বলেন, মূল্যস্ফীতির কারণে স্বস্তি নিয়ে ঈদ করতে পারছে না সাধারণ মানুষ। যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, একই সঙ্গে সাধারণ মানুষ যেভাবে কর্মচ্যুত হচ্ছেন, সেখানে আনন্দের সঙ্গে এই ঈদ উল ফিতর পালন করা সম্ভব হয় না। গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে সরকার তাদের নির্যাতন করছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়াও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যে শুধু আমরা নই, এখন আপনার বিদেশেও বলা হচ্ছে যে তার এই সাজা তাকে যেটা দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, এবং আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট যেটা কয়েকদিন আগে বেরিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেওয়া হয়েছে বলে তার উল্লেখ করেছেন। সরকারি দলের যারা আছে তারা সহনশীল হবে এবং দেশের মানুষের যে রাজ্য পাওনা আছে, ডেমোক্রেটিক রাইট, গণতান্ত্রিক অধিকার এবং কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, সমস্তটাই এবার ঈদে সূচি শুদ্ধ হয়ে উনি পরিপূর্ণ করবেন। সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। দুপুরে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গয়েলবাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ সুপার সুমন কর জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ মোস্তফা জামান সিদ্দিক ও আরিফ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ওই দুই ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের দিনের চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সকালে বৃষ্টি উপেক্ষা করে যেমন বাইরে বেরিয়েছে, বিকেলে এসে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বিকেলে হাতিরঝিলে নৌভ্রমণ বিনোদনে যোগ করেছে বাড়তি অনুষঙ্গ। জান্নাতুল ফেরদৌস রুবাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মিজান রহমান। হাতির ঝিলের প্রবেশ মুখে দেখা গেল হাতির ভাস্কর্যে ঈদে ঘুরতে আসা শিশু কিশোরদের উচ্ছ্বাস। ঝলমলে রোদের সাথে বৃষ্টি ভেজা হিমেল বাতাস ঈদ আনন্দে যোগ করেছে বাড়তি অনুষঙ্গ। এছাড়া ঈদ উপলক্ষে হাতির ঝিল কর্তৃপক্ষ বিশেষ নৌভ্রমণের ব্যবস্থা করেছে। ভালোই লাগতেছে, বাচ্চাদের তো উৎসব। আমি বাবা মার সাথে হাতিঝিলে ঘুরতে আসছি। ভাবছিলাম যে একটু কম হবে, হয়তো অনেক ফ্রি থাকবে, কিন্তু তুলনামূলকভাবে মানুষ ভালোই আছে। আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম এবং এসে আরো বেশি ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে, 2 বছর করোনার পর একটা বাঁধ ভাঙা জোয়ারের মতো লাগছে আর কি। একই চিত্র বিজয় সরণির সামরিক জাদুঘর ও সংসদ ভবনের আশপাশের এলাকায়। ঈদ সবার মনে আনন্দ, আনন্দ দেখে খুব ভালো লাগছে। আমরা বাবা মার সাথে ঘুরতে এসেছি, বেশ ভালো লাগছে। জন্মদিন প্লাস ঈদের দিন একটা নতুন এক্সপেরিয়েন্স। ঈদের সকালে ঢাকায় বেশ কয়েক ঘন্টা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ঈদে ঘুরতে বের হয়েছেন মানুষ। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ঘোরার জন্য পারফেক্ট। অপেক্ষা করছিলাম বৃষ্টিটা কখন একটু কমবে। বাতাসে ঠান্ডা, বাচ্চারাও বাইরে এসে একটু আরাম পাচ্ছে আর বৃষ্টির দিন। এবারে ঈদের দিন সকালে হওয়া বৃষ্টি গেল কয়েকদিনের অসহ্য গরম দূর করতে প্রকৃতির আশীর্বাদ হিসেবে এসেছে বলে মনে করছেন ঈদ বিনোদনে বাইরে ঘুরতে আসা নগরবাসী। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে লাখো নারী হারাতে পারেন গর্ভপাতের অধিকার। সুপ্রিম কোর্টের ফাঁস হওয়া একটি গোপন খসড়া নথি বলছে সে কথাই। সংবাদ মাধ্যম পলিটিকোর প্রকাশ করা নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেয়া আইনি সিদ্ধান্ত রো বনাম ওয়েড উল্টে দেওয়ার পক্ষে রয়েছে।
1973 সালের ওই রায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জুনের শেষে কিংবা জুলাইয়ের প্রথম দিকেই এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন। আইনি সিদ্ধান্তটি বাতিল হতে পারে এমন খবরে সোমবার রাতেই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আন্দোলন সৃষ্টি হয়েছে। প্রতিবাদে সুপ্রিম কোর্ট ভবনের বাইরে শুরু হয়েছে বিক্ষোভ। খেলার খবর, ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ফাইনালিস্ট নির্ধারিত হবে আজ রাত 1টায়। ফিরতি লেগে মুখোমুখি হবে লিভারপুল ভিয়ারিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়ে 5 বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে অলরেডরা। স্প্যানিশ ক্লাবের বিপক্ষে আজ 1 গোলের ব্যবধানে হারলেও সমস্যা নেই দুর্দান্ত ছন্দে থাকা ইয়ুরিয়ান ক্লপের দলের। তবুও সতর্ক লিভারপুল, কারণ নকআউটে ইউভেন্টাস, বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী দলকে হারিয়েছে ভিয়ারিয়াল। উনাই এমরির দলকে শুধু জিতলেই চলবে না, সাথে গোলেও ইংলিশ ক্লাবকে টেক্কা দিতে হবে। খবর শেষ করছি, তবে যাবার আগে AKS TMT বার শিরোনামগুলো বলছি আরো একবার। উৎসব আনন্দে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। সুনামগঞ্জের হাওরের বানভাসী মানুষের নিরানন্দের ঈদ, সর্বস্ব হারিয়ে বেঁচে থাকার সংগ্রাম। রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার সাজা, ঈদ আনন্দ নেই সাধারণ মানুষের, মন্তব্য মির্জা ফখরুলের। ফরিদপুরের বোয়ালমারিতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV-র জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।